প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি দূতাবাসে আশ্রিত নারীদের ধর্ষণে চাকরি গেল উপসচিবের। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে গিয়ে নির্যাতনের শিকার নারীদের রাখা হতো দূতাবাসের সেফ হোমে। দূতাবাসের কাউন্সিলর হিসেবে সেই নারীদের অপ্রয়োজনে ডেকে পাঠাতেন, একান্ত সাক্ষাৎকারের নামে তাদের অশ্লীল প্রশ্ন করতেন, বিভিন্নভাবে হেনস্থা ও ধর্ষণও করেছেন। এসব গুরুতর অভিযোগ সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সাবেক কাউন্সিলর মেহেদি হাসানের বিরুদ্ধে। তিনি সরকারের একজন উপসচিব। বিসিএস 21তম ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, উপসচিব মেহেদি হাসানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে 2020 সালে। তিনি তখন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ছিলেন। একই বছর সংশ্লিষ্ট দূতাবাস একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 2021 সালের 24 জানুয়ারি রিয়াদ থেকে ঢাকায় পাঠানো হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। 2021 সালের 8 ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এতদিন তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। আজ তাকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, মেহেদি হাসানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। অভিযোগের বিষয়ে মেহেদি হাসানকে লিখিতভাবে প্রথমে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। এই কর্মকর্তা লিখিত ও ব্যক্তিগত শুনানিতে যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক হয়নি। এ বছরের 5 ফেব্রুয়ারি তাকে দ্বিতীয়বারের মতো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবারও তিনি সন্তোষজনক বক্তব্য দিতে পারেননি। অবশেষে মেহেদি হাসানের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর বিধি 3খ অনুযায়ী গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সরকারি কর্মকমিশনের পরামর্শও চাওয়া হয়। তাকে গুরুদণ্ড দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি ও পিএসসি অনুমোদন দিয়েছে। মেহেদি হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরিচ্যুত করা হয়।